परमेश्वर भगवान बोलें, हे पांडव, जिनी प्रकाश प्रवृत्ति मोह आविर्भूत हो देश करें ना, सेगुली निवृत्ति होले आकांक्षा करें ना। तीनटा, तीन गुणर तीनटा लक्षण हे प्रकाश प्रवृत्ति एवं मोह। प्रकाश प्रवृत्ति और मोह, प्रकाश हे सत्वगुणर लक्षण। समस्त इंद्रिय ज्ञान प्रकाश है, हमें पढ़े समस्त इंद्रिय गुण लक्षण आगे पढ़ा हुए। तीनटा गुण लक्षणटा के माथाय रखते हैं। तेल तीन गुणे 12 नम्बर श्लोके, ना सॉरी 11 नम्बर श्लोके, सर्वद्वारेषु देहस्म प्रकाश, सर्वद्वारेषु देहस्मिन् प्रकाश। समस्त द्वारे जखन ज्ञान प्रकाशित है, आमी खूब ज्ञानी, आमी खूब विद्वान, यही जखन ज्ञान आसे भालो करे बुझते पारी, अनुभव करते पारी, आमी खूब सुख, आमार खूब शोक अनुभूत होच्छे। बोझे ये प्रकाश जखन तार शरीरे प्रकाशित है, तिनी देश करें ना और निवृत्त होले आकांक्षा, अहंकार करें ना। आबार प्रकाश जखन चले जाए तिनी अत्यंत भेंगे पड़ें ना, बुझा गेछे तिनी यही गुण थेके मुक्त। আরেকটা হচ্ছে প্রবৃত্তি। প্রবৃত্তি মানে চাহিদা, আরও চাই আরও চাই, এই চাহিদা। চাহিদা না পেলেও রেগে যান না, বা পেলে অত্যন্ত অহংকারী হন না, আর না পেলে তিনার দুঃখ হয় না, আকাঙ্ক্ষাও করেন না, দ্বেষও করেন না। আর মোহ, মোহ হচ্ছে তমগুণের, আমি আমার। এই যে বলাটা মোহ, আমায় আমার, আমার ঘর বাড়ি, আমার আত্মীয় স্বজন আমার, বা আত্মীয় স্বজনের ভিতরে কেউ যদি কারো কিছু হয়ে যায় অত্যন্ত ভেঙে পড়া। দুনিয়াতে তো কত লোক মারা যাচ্ছে, পেপারে দেখছি, টিভিতে দেখছি, একটু বিচলিত হচ্ছে না। আর যখন বাড়ির কেউ মারা গেল বা নিকট আত্মীয়, হায় 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 হায়, এ তিনি ভেঙেও পড়েন না, কোনো বিকার নেই, তবে তিনি গুণমুক্ত হয়েছে। তিন গুণের প্রতিটা লক্ষণ থেকে মুক্ত। প্রকাশ আছে সত্ত্বগুণের লক্ষণ, প্রবৃত্তি হচ্ছে রজগুণের লক্ষণ, মোহ হচ্ছে তমগুণ, এইগুলি থেকে মুক্ত তিনি হচ্ছেন, কোনো বিকার নেই। মারা গেছে, ঠিক আছে, তার জন্য আমরা একটু প্রার্থনা করব, ভালো যেন গতি হয়। এবারে আসুন, আলোচনা হবে যে আচার কীরকম ব্যবহার। এত হিন্টস দিলেন, একদম লক্ষণ আর আচারের ভিতরে বেশি প্রভেদ নেই, কিন্তু প্রায় একই, তবে লক্ষণটা থেকে ভালো বোঝা যায় তার আচার ব্যবহার। আচার কেমন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না, স্বীয় গুণ গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয় এইভাবে জেনে তিনি তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না। উদাসীন, কীরকম উদাসীন? উদাসীনবৎ আসীন, উদাসীনের মতোই বাস করেন। গুণের জন্য বিচার, গুণের দ্বারা যে এই লাভ প্রাপ্তি ক্ষতি বিচারিত হন না, লাভ হলেও কি আর ক্ষতি হল। গুণাবর্তন্ত ইত্যি এবং ইনাকে বলা হয় গুণাতীত ব্যক্তি, যৌবস্থিত নেঙ্গতে। এবার আরও স্থূল, কীরকম উদাসীন? সমা দুঃখ সুখম স্বাস্থ্য
समलोष्ट्रास्म कांचन तुल्य प्रिया प्रियो धीर तुल्य निंदात्म संस्तुति समसुख्य दुखम समदुख्य सुख सस्त समलोष्ट्रास्म कांचन तुल्य प्रिया प्रियो धीर तुल्य निंदात्म संस्तुति। जिनी आत्मस्वरूपे अवस्थित सुख दुखे समभावापन्न, सुख दुख एक कथा आगे अनेक बार आलोचना हुए थे, नवम अध्याय षष्ठ अध्याय द्वितीय अध्याय सुख दुखे विचलित नन षष्ठ समलोष्ट्रास्म कांचन तार काछे माटी सोना सब एक ही रकम। जे रखा हमारा दृष्टान्त दिए सनातन गोस्वामी षड़ गोस्वामी अन्यतम तार काछे एक परश पाथर छिलो, परश पाथर प्रथमे तिनी तो प्रथमे दिके तिनी छिलेन होसेन शाहेर प्रधानमंत्रीत्व पद छिलो, महाप्रभुर सान्निध्ये से अनायासेई त्याग करलेन। महाप्रभु के दर्शन करे कृष्ण प्रेमे पागल हो गए, सब किछु अनायासे छेड़े दिले। एर थेके आर बड़ दृष्टान्त कि देखा देवा जाए, रघुनाथ व्यक्ति केमन। तारपरे उनी चले गेलेन बृंदावने, बृंदावने बास करलेन तरुमूल तले बास करे दिन दिनाते अतिबाहित करलेन। কীভাবে কীভাবে একটা পরশপাথর তার কুটিরে ছিল, ওটাকেও সে কাহিনী আমরা আগে বলেছি। পরশপাথর যুধিষ্ঠির মহারাজের জীবনে দেখুন, সারা জীবন চর্চা করলেন, সারা জীবন রাজত্ব ফিরে পাওয়ার জন্য প্রস্তুতি। বারো বছর বনবাস, এক বছর অজ্ঞাতবাস কিভাবে কাটিয়েছেন, তারপরে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ সমারোহ, তারপরে তিনি রাজ্য পেলেন। আরে লোকে রাজ্য পাওয়ার জন্য মন্ত্রিত্ব পাওয়ার জন্য কত প্রয়াস করে লড়াই করে, রাজ্য পেলেন। তারপরে যখন ধর্মরাজ্য প্রতিষ্ঠা হয়ে গেল, ভগবান তার কার্য সমাপ্ত করে স্বধামে ফিরে গেলেন, আর সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ বলেন ভগবান যখন এই জগতে নেই আমরা কেন থাকব, আমাদের কাজ কমপ্লিট, চলো রাজ্য একদম নাতিকে ডেকে রাজ্য অর্পণ করে বৈরাগী হয়ে গেল, গুণমুক্ত। কোন রাজ্য হলো এই যে এত লড়াই করে রাজ্য পেয়েছি, একটু ভালো করে ভোগ করি শাসন করি, গুণমুক্ত ব্যক্তি। সুখ দুঃখ সমলোষ্ট্রাস্ম কাঞ্চন। এবং আরো দেখা যায় যখন যখন যুধিষ্ঠির মার রাজস্ব যজ্ঞ করলেন, বিশাল আড়ম্বর সহকারে রাজস্ব যজ্ঞের আয়োজন, কোটি কোটি স্বর্ণমুদ্রার বিনিময়ে এত বড় রাজস্ব যজ্ঞ করার সামর্থ্য রেখেছিলেন যুধিষ্ঠির মহারাজ, মহাভারতে দেখো। এবং চার ভাইকে পাঠিয়েছিলেন পৃথিবী এই এই ভূমির চার দিশাতে, যে তোমরা ডোনেশন কালেকশন করো, ট্যাক্স কালেকশন করো, যা দিয়ে আমরা একটা স্মৃতি রেখে যাব রাষ্ট্র যজ্ঞের আড়ম্বর। বিস্তৃত বর্ণনা মহাভারতে। আর সে এত অর্থের যে ভাণ্ডার, ভাণ্ডারই কে ছিলেন জানেন, দুর্যোধন।
তিনি শত্রু মিত্র থেকে মুক্ত, এখানে পরে আসবে মিত্র, সুখ দুঃখ টাকা পয়সা এসব থেকে মুক্ত, তিনি হচ্ছেন গুণমুক্ত। তাই এই শ্লোকে বললেন সুখ দুঃখ তার কাছে সমান, সম লোষ্ট্রাশ্ম কাঞ্চন, লোষ্ট্র মানে মাটির ঢেলা, কাঞ্চন মানে সোনা, তার কাছে সোনা মাটির ঢেলা একই। তুল্য প্রিয়া প্রিয় ধীর, তুল্য প্রিয়া প্রিয় ধীর, তার কেউ প্রিয় অপ্রিয় নেই, সমভাবাপন্ন, তার কেউ প্রিয় নেই অপ্রিয় নেই। তুল্য নিন্দাত্ম সংস্তুতি, কেউ তাকে নিন্দা করুক আর কেউ তাকে স্তুতি করুক, কোনো কিছুতে বিচলিত হন, কোনো কিছুতে বিচলিত। যিনি ধৈর্যশীল, মান অপমান নিন্দা স্তুতি যেন শত্রু মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন, মান অপমান তুল্য মিত্রা অরিপক্ষ, অরি মানে শত্রু, মিত্র মানে মিত্র, মিত্র শত্রু মান অপমান আর নিন্দাত্ম সংস্তুতি, তার নিন্দা তার আত্মপ্রশংসা কোনো কিছুতে তিনি বিচলিত নন। সর্বারম্ভ্য পরিত্যাগী গুণাতীত স উচ্চতে, সর্বারম্ভ কর্মোদ্যম যত প্রকারের আছে, অত্যধিক প্রয়াস প্রচেষ্টা সব কিছু থেকে মুক্ত, তিনি আছেন গুণাতীত স উচ্চতে। আচার ব্যবহার শুনলাম, এরপরে মূল বিষয় আসছে গুণ থেকে। মোটামুটি সংক্ষেপে এটা বোঝা যায় যিনি সম্মান অপমানের দ্বারা প্রভাবিত নন, উদাসীনের মতো থাকেন, কৃষ্ণ ভাবনা অনুশীলন তার কর্তব্য সম্পাদন করার পক্ষে যা অনুকূল তা গ্রহণ করেন, তিনি সকলের প্রতি সমভাবাপন্ন, সব কিছুই তিনি সমদৃষ্টিতে দর্শন করেন এবং শ্রীকৃষ্ণের জন্য তিনি সব কিছু করতে পারেন, নিজের জন্য কোনো কিছু করেন না, এই তার আচরণ। এবারে আসছে তৃতীয় প্রশ্ন, গুণমুক্ত হবে কী করে, এইটা আমাদের দরকার, আমরা কী করে গুণমুক্ত হব। মামচ যোহ ব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতিতৈত্যান ব্রহ্মভূয়ায় কল্পতে, মামচ যোহ ব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতি তৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। যিনি ঐকান্তিক ভক্তি সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। প্রশ্ন ছিল গুণমুক্ত হব কী করে, সরাসরি ভগবান উত্তর দিয়েছেন, কিন্তু যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন তিনি গুণমুক্ত হবেন, সোজা কথা, কিন্তু যিনি আমার সেবা করেন তিনি গুণমুক্ত হবেন। তবে শ্লোকে কয়েকটি বিশেষণ দিয়েছেন, সেটা ভালো করে জানতে হবে আমাদের। মাম, প্রথম কথা হচ্ছে মাম অর্থাৎ আমাকে, আমরা যেন এটাকে সহজভাবে গ্রহণ করি, আমাকে যো যিনি
অব্যভিচারেণ ভক্তি, অব্যভিচারী ভক্তি, খুব খারাপ ভাষা ভগবান এখানে বলছেন। অব্যভিচারী ভক্তি মানে ভক্তির ভিতরে আবার ব্যভিচারী অব্যভিচারী আছে নাকি? হ্যাঁ, আচ্ছা ব্যভিচারী কথাটার মানে কি? সাধারণত ব্যভিচারী সতী এই কথাটি মহিলাদের ক্ষেত্রে প্রয়োগ হয়। যে মহিলা এক পুরুষের সঙ্গে থাকেন, স্বামীর সঙ্গে থাকেন, তাকে বলে সতী নারী, পরপুরুষের চিন্তা করেন না, পরপুরুষের চিন্তা মাত্র করেন না, সতী নারী। এবারে যিনি নিজের নিজের স্বামী থাকতেও পরপুরুষের সঙ্গে চলেন, পরপুরুষে যার নজর থাকে, তিনি হচ্ছেন অসতী নারী। অর্থাৎ যে মহিলা অনেক পুরুষের সঙ্গে মেশেন তাকে বলে ব্যভিচারী, সতী নারী ব্যভিচারী। ভগবান বলছেন আমি একমাত্র পুরুষ, সমস্ত জীব হচ্ছে প্রকৃতি, সমস্ত জীব হচ্ছে প্রকৃতি বা স্ত্রী, তো আমি হচ্ছি একমাত্র স্বামী, অর্থাৎ কেবল আমার যিনি পূজা করেন। আমাদের সমাজে তো একটা কথা প্রচলিত আছে যে, বা কিছু অজ্ঞানী লোক, স্বার্থান্বেষী লোক, তারা বলে বেড়ায় সব এক, ঠাকুরের ভিতরে আবার ভেদ আছে, ছি ছি লোকে বলে। আপনার এই যে উদারতা, সবাই এক, এ শিক্ষা গীতাতে নেই, ওটা আপনার মন গড়া শিক্ষা আর নিজের স্বার্থ। স্বার্থ আমি এই অর্থে বলছি, আমাদের কে ভগবান কে কি অত সব জানার দরকার নেই। সাধারণ লোকের কাজ হচ্ছে সব আশ্রমে যাব, মোটামুটি একটু ভোগ টোক পাবো, বাস। কে ভগবান কে কীভাবে অত সব জানার দরকার কি? কি জানার দরকার? কিন্তু শাস্ত্রে বলছে, বা এর পরের অধ্যায় ১৬ অধ্যায় শাস্ত্রকে প্রতিষ্ঠা করেছেন ভগবান, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রং বিধিং বিনা ঐকান্তিকী হরির ভক্তি উৎপাতাইব কল্পতে। ভগবান বলছেন তোমার ভক্তি, তুমি তো বলতে পারো গা জোরি করে, গা জোর দিয়ে বলতে পারো, আমরা যেটা বলছি আমাদেরটা ঠিক, ওই মঠের কথা ভুল। প্রত্যেকে নিজের নিজের জিনিসটাকে বহুমানন করে। আমরা আমাদের যে ভগবত ভক্তির আরাধনা, এটা হচ্ছে শ্রেষ্ঠ আরাধনা। আমারটা ঠিক, ওরটা ঠিক, ওরটা ঠিক, আর সবাই বলছে, বেশিরভাগ লোক, আমাদের মঠের যে গুরুদেব উনি সাক্ষাৎ ভগবান, ভগবানের অবতার, সবাই স্বীকার করছে, কিন্তু মূল ভগবান হচ্ছেন কৃষ্ণ, রাইট? সবাই স্বীকার করছে যে ভগবানেরই অবতার। এবারে সাক্ষাৎ কৃষ্ণ কি বলছেন এটাই সরাসরি জেনে নিলে হয়, ওইটুকুতে জানলেই হয়। ভগবান বলছেন এই ব্যভিচারী ভক্তি করিও না। মানুষ ব্যভিচারী ভক্তি করে নিজের স্বার্থের জন্য। আমি যদি কোনো মঠে গিয়ে বলি আপনারা এইসব পূজা করছেন ঠিক না, তা আমাকে দূর দূর করে তোলে। তার থেকে বেটার হচ্ছে, হ্যাঁ আপনারা যা করছেন না ভগবান, সত্যি তারা আপনাকে সম্মান করে কিছু দিল, এবারে অন্য মঠে যাবেন সেখানে, হ্যাঁ ওদেরটা ভুল, আপনারা যেটা করছেন না ঠিক আছে, ব্যাস
সব জায়গায় প্রশংসা করবো, আমারও চলবে মোটামুটি স্বার্থ। কিন্তু প্রকৃত তথ্য তো কেউ আমরা জানতেও চাই না, জানলে লাভটাই বা কি, লাভটা কি হবে জানেন, ক্ষতিটা কি হবে জানেন। বলছে তুমি যদি শাস্ত্রের বিধি মতো, যদি ঠিক মতো শাস্ত্রের বিধি না মেনে নিজের খেয়াল খুশির মতো আচরণ করো, তাহলে কি হবে, সমাজে উৎপাত, উৎপাতাই বা কল্পতে, যদি শ্লোক চান সেই শ্লোক আমি পাঠাতে পারি, পুরাণের শ্লোক, উৎপাতাই বা কল্পতে, উৎপাত ছাড়ার কিছুই না সমাজে, শুধু উৎপাত। ধর্ম না করেন তাও ভালো, কিন্তু মানুষকে ভুল পথে পরিচালিত করা আপনার উচিত নয়, আপনার অধিকার নেই, তার জন্য আপনাকে কঠোর প্রকৃতির বিধানে কঠোর শাস্তি ভোগ করতে হবে। শাস্ত্রে লেখা আছে, কি বা জ্যোতি সতী কি বা নীচ জাতি, আপনি অত্যন্ত জ্যোতি মানে সন্ন্যাসী, আপনি বড় সন্ন্যাসী হতে পারেন, আপনি সতী নারী হতে পারেন জগতে, সতী নারী মানে আপনি আপনার স্বামীর সঙ্গে রয়েছেন, অত্যন্ত সতী নারী হতে পারেন, অথবা আপনি বড় মঠের সন্ন্যাসী হতে পারেন, কিন্তু যে হরি নাহি ভজে, যে হরি ভজন করে না, ভবে জনমিয়া জনমিয়া রৌরবে পড়ি মজে, তার গতি হবে নরক, নরকের বড় আঠাশটা নরকের প্রকোষ্ঠ রয়েছে, তার ভিতরে একটা প্রকোষ্ঠ আছে রৌরব, কেন ওইটা তো সব থেকে বড় সেল, বড় সেল, কেননা সেই তথাকথিত গুরুদেব ভণ্ড যারা কিছু শিষ্য বানিয়েছেন তাদের সশিষ্য সমেত সেইখানে ঢুকবে যদি শাস্ত্রের বিধান না মানে। স্পষ্ট এখানে বলছেন মাম আমাকে আর অব্যভিচারী ভক্তি, অব্যভিচারী মানে আমাকে ছাড়া আর কাউকে পূজা করবে না, কৃষ্ণ পরিষ্কার বলে দিচ্ছে মহাপ্রভু। সেই ভগবান কৃষ্ণ যিনি গীতার জ্ঞান দিয়েছিলেন, বজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, সেই বজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ তিনি শচীসুত রূপে এই জগতে অবতীর্ণ হয়েছেন, তিনি সেই ভগবদ গীতার যে মূল ভাব তিনি তুলে ধরলেন, তুলে ধরে জগৎকে সহজ সরল ভাষায় শেখালেন। শুন শুন নিত্যানন্দ শুন হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, হে নিত্যানন্দ হে হরিদাস তোমরা ঘরে ঘরে যাও ভিক্ষা মাগো, সর্বত্র বাড়ি বাড়ি প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। এই অব্যভিচারিণী ভক্তি, কেবল কৃষ্ণ, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, বল কৃষ্ণ মানে লোককে শিখাও, প্লিজ আপনারা কৃষ্ণ নাম কীর্তন করুন, কৃষ্ণই কে ভুলে আমরা এই জগতে পতিত হয়েছি, গুণের দ্বারা আবদ্ধ হয়ে গেছি, কৃষ্ণকে কৃষ্ণের নাম করুন। এই কলিযুগের এত সহজ সরল উপায় চৈতন্য মহাপ্রভু দিয়েছেন, গীতাতে অষ্টাঙ্গ যোগ, কর্মকাণ্ড, জ্ঞান যোগ, যোগযোগ কত ব্যাখ্যা দিয়েছেন। আবার কিছু লোক ওইগুলো ভালো করে জানতে চাইছেন, মহাপ্রভু বলছেন ওইগুলো জানতে চেয়েও না, ওই ফাঁদে পা দিও না, কিন্তু কেবল কৃষ্ণকে পূজা কর। কৃষ্ণ পুরো গীতার ভিতরে মামে বোঝে বোধে আরে আমার পুজো কর, এবং ভগবদ গীতার একদম অন্তিম উপদেশেও বলবেন সর্বধর্মান পরিত্যেজ, দেবদেবী পূজা এটা ওটা সমস্তকে সরিয়ে রেখে কেবল আমার পূজা করো। আর পরিষ্কার কি জানতে চান,
আর কি পরিষ্কার বলতে হবে? আর এটা যদি আমরা না বুঝি, আমরা যেহেতু গীতা পড়ি না, সঠিক লোকের সঙ্গ করি না, শুধু খালি আন্দাজে বলে বেড়ে সব এক কথা থেকে বলবেন, আমি কি করে বলবো, আমি কি করে ধৃষ্টতা আচরণ করব, অসম্ভব। তো বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ মানে কৃষ্ণ নাম কর। বিভিন্ন যুগে বিভিন্ন পন্থা ছিল। কৃতে ভাগবত বলছেন, কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়াম যত মুখে। সত্যযুগে মানুষের আয়ু ছিল 100,000 বছর। তখন যেহেতু অনেক আয়ু ছিল, তখনকার দিনে ভগবানকে পাওয়ার পন্থা ছিল ধ্যান। ধ্যানের অভ্যাস করতে 1,000,000 বছর লেগে যেত, 30,000-40,000 বছর লেগে যেত ধ্যান প্র্যাকটিস করতে। এমন নয় যে বাবা রামদেব বাবার এই 2-4 দিন ভস্ত্রিকা অনুলম বিলম্ব করে, কপালভাতি করে আমি ধ্যান শিখে পেলাম, ফু ফু, না, মোটেই না। এটা আপনার মোটামুটি শরীর সুস্থ রাখার জন্য একটা প্রক্রিয়া হতে পারে, আধ্যাত্মিকের কোনো বালাই নেই। এই যে শিক্ষা, প্রাণায়ামের শিক্ষা দেওয়া হচ্ছে, এটা আপনার শরীর সুস্থ রাখার জন্য আপনি কিছুটা করতে পারেন, কিন্তু আধ্যাত্মিক জিনিস আলাদা, আধ্যাত্মিকের সঙ্গে এটাকে তুলনা করেন না। তো সেজন্য সেটা ছিল সত্য যুগে, এই যুগে না। এবং আমরা কাহিনী শুনেছি রত্নাকর দস্যু, তিনি 60,000 বছর তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। তার মানে তখনকার দিনের আয়ু অনেক বেশি ছিল, আর ধ্যানের ধ্যানকে সিদ্ধিপ্রাপ্ত হতে অনেক দিন লেগে যেত, 1,000 বছর কলিযুগে বাতিল। তো সেটা ছিল সত্য যুগে ধ্যান করে ভগবানকে পেতেন। একদম সুন্দর, আমরা 6ষ্ঠ অধ্যায়ে পড়েছি কীভাবে ধ্যান করতে হয়, কিন্তু কলিযুগের জন্য এটা বাতিল। সত্য ত্রেতায়াম যত মুখে, ত্রেতা যুগে যজ্ঞ কুণ্ড বানিয়ে ঘৃত আহুতি দিয়ে ওম স্বাহা ইদং কৃষ্ণায় ইদং নমঃ, ওম স্বাহা ইদং কৃষ্ণায় ইদং নমঃ, যজ্ঞ কুণ্ড বানিয়ে কৃষ্ণের উদ্দেশ্যে আহুতি, ঘৃতাহুতি প্রদান করে কৃষ্ণকে দর্শন লাভ করতেন। ত্রেতা যুগে ছিল, এক একটা যুগে এক একটা পন্থা। এবার এলো দ্বাপর যুগ। ত্রেতা যুগে 100,000 বছর থেকে কমে আয়ু হয়ে গেল 10,000, একটা করে শূন্য ডিলিট করবেন, 10 গুণ করে আয়ু কমে যাচ্ছে। সত্যে ছিল 1,00,000, ত্রেতা হয়ে গেল 10,000। দাপরে পরিচর্যা, তারপরে তৃতীয় যুগ হচ্ছে দাপর যুগ। দাপর যুগে আরও 10 গুণ আয়ু কমে, মানে 1,000। তখন ধ্যানও বাতিল, যজ্ঞও বাতিল। পরিচর্যা মানে পূজা অর্চনা, ভগবানকে পূজা করতেন। আমরা যেভাবে ঘরে পূজা করি ওই রকম পূজা নয়, কিন্তু পূজা করার জন্য প্রচুর আড়ম্বর। আমরা তো পূজা করি আমার নিজেরটা আড়ম্বর, ভগবানের পূজাটা ছোট। বিশাল ঘর বানাবেন, ঠাকুর মন্দির একটু ছোট্ট করে থাকবে। এটা হবে আমার ডাইনিং রুম, বেডরুম, রিডিং রুম, মিটিং রুম, সব আলাদা আলাদা। ঠাকুর ঘর হয়তো বাড়ি বানিয়েছেন, সিঁড়ি উঠতে উঠতে সিঁড়ির মাথাটার কাজে লাগছে না, ঠাকুরকে বসিয়ে দিয়ে যা। প্রায় ঘরে দেখি কে কত ঠাকুর মন্দির বানাচ্ছে, প্রায় ঘরে ঘরে একটা ঠাকুর ঘর, ছোট্ট করে ঠাকুর। আমাদের খাওয়ার পরিপাটি থাকবে, সকালে ব্রেকফাস্ট নাস্তা, দুপুরে লাঞ্চ, রাত্রে ডিনার, ভগবানের এই ছোট্ট একটু কলা। পূজা দিতে যায় দেখবেন, মায়েরা মায়েদের পূজা দিতে যেতে দেখবেন, একটা ছোট্ট ডালাতে 2-4টা ফুল, বেলপাতা, তুলসী পাতা, দুর্বা পাতা, দুর্বা ঘাস, আর একটা ছোট্ট কলা বাতাসা নিয়ে টুনটুন করে চলছেন। তুমিও খেয়ে তাকা দেখি না, আমাদের খাওয়া দাওয়া হবে আড়ম্বর। সেটা দাপর যুগে ছিল, আড়ম্বর সহকারে পূজার পদ্ধতি। তো তখন ছিল 1,000 বছর আয়ু। তো 1,00,000, 10,000, 1,000, এবারে আর একটা শূন্য বাদ দিতে হবে, 10 গুণ কম। কলৌত ধরি কীর্তন, কলিযুগের আয়ু মানুষের
মাত্র 100 বছর, তাও ভাগবতমে বলছেন প্রাণে অল্পায়ুষ সভ্য কলাবস্মিন যোগজনা মন্দ সুমন্দ মতয়ো। মন্দ ভাগ্য হই উপদ্রত, মন্দ ভাগ্য কলিযুগের মানুষ, মাত্র 100 বছর আয়ু, তারপরে কত রোগ ব্যাধি, আর তো শুনতে পাচ্ছেন করোনা আর করুণা কত, 60-70 যারা সিনিয়র আছেন, শুদ্ধভাবে জীবন কাটিয়েছেন, ধর্মকর্ম করেছেন, শুদ্ধ খাবার খেয়েছেন, জৈব সারের আহার, তারা সেঞ্চুরি করলে করতে পারেন। আমাদের বাড়িতে আছে ঠাকুমা দিদিমা দাদু, কিন্তু আমরা যারা বৈজ্ঞানিকের পাল্লায় পড়েছি আমাদের আয়ু এত বছর টিকবে না। দেখতে হতে পারে আগে থেকে এখন মানুষ চকচকে ঝকঝকে, পোশাক পোশাক পরিচ্ছদ ফেসিয়াল সব কিছু চকচকে ঝকঝকে, সার জিনিস কিছুই নেই। 60-70 বছর আয়, এখানে না চলবে ধ্যান, না চলবে যজ্ঞ, না চলবে পূজা, পূজা তো কেউ করতে চায় না, কে পূজা করবে,